কাকে ফোন করছো গো? শুভ্রকে? না। তবে কাকে ফোন করছো বলো না। তোরা তো কিসের দরকার? এমনি জিজ্ঞেস করছিলাম। থাক, সবকিছু জানার দরকার নেই তোর। এটা কি বলছো মিষ্টিমা? দাদার এই ফিজিক্যাল কন্ডিশন, এই সময় খোঁজ নেওয়াটা কি দোষের বলো? শুভ্রকে ফোন করলে ও জানাবে দাদা কেমন আছে, আমি তাই জন্যই। থাক, আর জানতে হবে না। খোকার এই অবস্থা কেন হলো, কার জন্য হলো? তার মানে তুমি কি বলতে চাইছো দাদার শরীর খারাপ আমার জন্য হয়েছে? দেখছি না, বাড়ির এরকম অবস্থায় তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। তুই যা এখান থেকে। সব দোষ এখন আমার হলো মিষ্টিমা। ভালো, চল বলো। খোকা বাড়ি ফিরে আসার আগে তুই তোর একটা যাবার ব্যবস্থা করে রাখবি। তার মানে কি বলতে চাইছো তুমি? পরিষ্কার বাংলায় বললাম, তুই যা বুঝেছিস তাই। খোকা বাড়িতে ফিরে আসার পর ওর একটু শান্তির দরকার, নইলে আবার অসুস্থ হয়ে পড়বে। দাদার মনে অশান্তি আমার জন্য। যা বললাম তাই কর, আমাকে বকাস না। তোমরা আমাকে যতই তাড়াবার চেষ্টা করো, এই বাড়ি ছেড়ে আমি নড়ছি না। ব্যানার্জি ফ্যামিলির শেষ দেখে তবে আমার শান্তি।